বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেপ্তার আতঙ্কে খুলনা বিএনপি নেতাকর্মীরা। এদিকে 2029 সালের পর ক্ষমতায় আসার কথা ভাবুন, বিএনপিকে হানিফ। এদিকে মানুষ আর হাইব্রিডের ধাক্কা খেতে চায় না, কখন নামতে হবে নির্দেশ দেবেন, বলছেন শামীম ওসমান। জানাবো 2 লাখ ইভিএম ক্রয়, ভোট বাতিলে লাল বাটন অকার্যকরের সুপারিশ। এবং সর্বশেষ জানাবো পেছনের দরজা দিয়ে সংলাপের প্রচেষ্টা অর্থহীন, বলছেন ইমরান খান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ, গ্রেপ্তার আতঙ্ক খুলনা বিএনপি নেতাকর্মীরা। রেল স্টেশন ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরে 2 মামলা, আসামি 500। খুলনা জেলা ও মহানগর বিএনপির গণসমাবেশের পর গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। সমাবেশের পরদিন রেল স্টেশন ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে 59 জনকে, আর অজ্ঞাত আসামির সংখ্যা 450। এদিকে শহর এবং উপজেলা পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির বিভাগীয় সমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, সেগুলো স্টেশনের দরজা ও জানালার গ্লাসে লেগে ভেঙে যায়। এ ঘটনায় রাত 10:15 দিকে স্টেশন মাস্টার মানিকচন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেন। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খবির আহমেদ বলেন, রেল স্টেশনের গ্লাস ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনামা 170 নেতাকর্মীর নামে স্টেশন মাস্টার মামলা করেন। যেহেতু রেল স্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারে মুখোমুখি করা হবে। অপরদিকে দৌলতপুর থানা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় থানায় মামলা করেছেন থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, বিএনপির সমাবেশের দিন দৌলতপুর থানা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা অভিযোগ করেছেন, সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় 59 জনের নাম উল্লেখ সহ 200 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই দৌলতপুর ও খালিশপুর থানা বিএনপি নেতাকর্মী। মামলা 2টি হওয়ার পর গ্রেপ্তার এড়াতে ঘর ছেড়েছেন বিএনপি নেতাকর্মীরা। খুলনা মহানগর বিএনপি নেতারাও গ্রেপ্তারের আশঙ্কা করছেন। নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা বলেন, শাসক দল সমাবেশ ঠেকাতে শুধু বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, এখন মামলা দিয়ে হয়রানি করছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। সমাবেশে যোগ দেওয়ার কারণে তাদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের খামলা হয়েছে। নগরীর 31 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমিন আহমেদের বাড়িতে শনিবার রাতে একদল লোক গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান না খোলার জন্য হুমকি দিয়ে আসে। তিনি বলেন, সমাবেশ থেকে ফিরে শনিবার রাতে দোকান খুলতে চাই, সেখানে এলাকার আওয়ামী লীগ পরিচয় দিয়ে 14-15 জনের একটি গ্রুপ দিয়ে দোকান জোরপূর্বক বন্ধ করে দেয়, এরপর থেকে আমি দোকান খুলিনি। ডুমুরিয়া উপজেলা বিএনপি সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ জানান, শনিবার রাতে আমার বাড়িসহ এলাকায় অন্তত 20 জন বিএনপি নেতার বাড়িতে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা গিয়ে হুমকি দিয়ে এসেছে, এলাকায় থাকতে নিষেধ করেছে। বিএনপির কোনো প্রোগ্রামে অংশ নিলে ভালো হবে না বলে জানিয়েছে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক এনামুল হক জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতারা গভীর রাতে তাদের বাড়িতে গিয়ে খোঁজ করেছেন, তারা এ সময় বাড়িতে ছিলেন না। বাড়ির মহিলাদের শাসিয়ে এসেছেন যেন তারা আর বাড়িতে না ফেরে। দিঘলিয়া সভাপতি সাইফুর রহমান মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ করে এনামুল হক বলেন, আমার বাড়িতে রাতে ইটপাটকেল ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। অন্যদিকে 20-25 জনের একটি দল গিয়ে মহড়া দিয়েছে রাত 10টার দিকে, আমি এখনও বাড়ি ফিরতে পারিনি। জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান জানান, প্রত্যেক উপজেলায় নেতাকর্মীরা হামলার আশঙ্কা করছেন, কোনো কোনো জায়গায় পুলিশও গিয়ে হামলার ভয় দেখাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে কেউ বাড়িতে থাকতে পারছেন না। 2029 সালের পর ক্ষমতায় আসার কথা ভাবুন, বিএনপিকে হানিফ। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য 2029 সালের পর বিএনপিকে ভাবতে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যতদিন আপনাদের দলের নেতা দুর্নীতিবাজ তারেক রহমান ও খালেদা জিয়া থাকবে, ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না, মানুষ আপনাদের ভোট দেবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বর্তমানে আপনারা পার্লামেন্টে 10 সিটের কম নিয়েই আছেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। নেত্রী এতিমের টাকা আত্মসাতের কারণে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে বন্দী ছিলেন, শেখ হাসিনার দয়ার কারণে তিনি এখন বাসায় আছেন, নির্বাচন করার যোগ্যতা তার নাই, দুর্নীতির কারণে একজন কারাগারে আরেকজন পলাতক। মানুষ আর হাইব্রিডের ধাক্কা খেতে চায় না, কখন নামতে হবে নির্দেশ দেবেন, বলছেন শামীম ওসমান।
নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন, নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে। তিনি বলেন, মানুষ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন চায়। চন্দনশীল চেয়ারম্যান হওয়ায় সকলে খুশি হয়েছেন, কারণ তিনি তৃণমূলের কর্মী। গত কমিটিতে এমন লোকও ছিল যাদের আমি নিজেও চিনি না। শকুনরা মানচিত্রে থাবা দেবে, তাই শেখ হাসিনাকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে, বলেন শামীম ওসমান। 2 লাখ ইভিএম ক্রয়, ভোট বাতিলে লাল বাটন অকার্যকরের সুপারিশ। প্রকল্প পাশে কারিগরি কমিটির তড়িঘড়ি বৈঠক সারল ইসি। সর্বশেষ 10ই ফেব্রুয়ারি এ কমিটি বৈঠক হয়, সেখানে অনেক সুপারিশ বাস্তবায়ন হয়নি। 2 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ও আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে 19 সেপ্টেম্বর একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এর এক মাসের মাথায় রোববার হঠাৎ ইভিএম সংক্রান্ত কারিগরি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে ইসি সচিবালয়। বৈঠক ডাকার ক্ষেত্রে করা হয় তাড়াহুড়ো। এ সবার নোটিশ জারি করা হয় 19 অক্টোবর বুধবার। বৃহস্পতিবার এক কর্মদিবস বাদ দিয়ে রোববার নির্বাচন ভবনে বৈঠকটি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কারিগরি কমিটির মতামত ও পরামর্শ ছাড়াই 8,711 কোটি 44 লাখ টাকার এই প্রকল্প প্রস্তাব অনুমোদন ও তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক সূত্রে আরও জানা গেছে, ইভিএমে লাল ও সবুজ বাটন রাখা এবং অকার্যকর করা দীর্ঘ সময় আলোচনা হয়। ইসির হাতে থাকা 1.5 লাখ ইভিএমে লাল ও সবুজ দুটি বাটনই রয়েছে। নতুন কিনতে যাওয়া ইভিএমে এসব বাটন বাদ দিতে হলে নতুন করে ডিজাইন করতে হবে। একই কেন্দ্রে 2 ধরনের ইভিএম ব্যবহার হলে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে। এ অবস্থায় সবুজ বাটনের বিষয়টি ইসির সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়। এছাড়া বৈঠকে ইভিএমে দ্রুত ভোটার শনাক্ত করা ও ভোট দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ভোটারদের আইরিশ ও 10 আঙুলের ছাপ যত দ্রুত সম্ভব জাতীয় পরিচয়পত্র তথ্য ভাণ্ডারে যুক্ত করতে হবে, তাহলে ভোটারদের যে কোনো আঙুলের ছাপ দিয়ে শনাক্ত করা সম্ভব হবে। এর জবাবে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক সভায় জানান, স্মার্ট কার্ড বিতরণের সময় 10 আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এছাড়া একটি কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী নির্বাচনের আগে ভোটারদের 10 আঙুলের ছাপ তথ্য ভাণ্ডারে যুক্তের কাজ চলছে। বৈঠকে ইভিএম নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি উঠে আসে। সভায় জানানো হয়, ইসির হাতে থাকা 1.5 লাখ ইভিএমের মধ্যে 45,800টি ইভিএম কাগজের বক্সে রয়েছে। কাগজের বক্সে থাকা ইভিএম পরিবহনের ক্ষেত্রে বেশি নষ্ট হয়। বাকি 1,04,200 ইভিএম প্লাস্টিকের হার্ড বক্সে রাখা হয়েছে, এতে নষ্ট কম হচ্ছে। এতে আরও জানানো হয়, মাঠ পর্যায়ে ইভিএম যাচাই ও আপডেট করার কার্যক্রম 13 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বর্তমানে রংপুর অঞ্চলে ইভিএমের কিউসি ও আপডেট কাজ চলছে। পর্যায়ক্রমে পরিকল্পনা অনুসারে অন্যান্য অঞ্চলে এ কার্যক্রম চলবে। এজন্য 62 জনের একটি বড় দল গঠন করা হয়েছে। বর্তমানে প্রকল্পের দুর্বলতা, নতুন প্রকল্পের সুপারিশ। বৈঠক সূত্রে জানা গেছে, চলমান 1.5 লাখ ইভিএম কেনার প্রকল্পের বেশ কিছু দুর্বলতা বৈঠক উপস্থাপন করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে, ইভিএম সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। প্রকল্পটি মাত্র 13 জন জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। জনমনে ইভিএমে ভোট দিয়ে আত্মবিশ্বাস দূর করার কোনো পরিকল্পনা নেই। মাঠ পর্যায়ে মোবাইল টিম, কারিগরি টিম ও ইভিএম পরিবহনের জন্য কোনো প্রকার পরিবহন ব্যবস্থা নেই। এতে নতুন প্রকল্পের সুপারিশ গুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে, ইভিএমের জন্য 10টি অঞ্চলে ওয়ার হাউস নির্মাণ করা যেতে পারে। 150টি সংসদীয় আসনে ইভিএমে ভোট করতে হলে জনবলের যোগান দিতে হবে। ইভিএম পরিবহনের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে। ভোট মনিটরিংয়ে সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে। সংশ্লিষ্টরা জানান, বৈঠকে যেসব সুপারিশ উপস্থাপন করা হয়েছে এর প্রায় সবই ডিপিপিতে ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে। পেছনের দরজা দিয়ে সংলাপের প্রচেষ্টা অর্থহীন, বলছেন ইমরান খান। দুর্নীতির অভিযোগে পাকিস্তানের নির্বাচন কমিশন কর্তৃক অযোগ্য ঘোষিত হওয়ার একদিন পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি আগামী সপ্তাহে রাজধানীতে তার ঐতিহাসিক লং মার্চের তারিখ ঘোষণা করবেন। তিনি সংশ্লিষ্ট মহলের সাথে ব্যাক চ্যানেল সংলাপের প্রচেষ্টার ফলাফল সম্পর্কে খুব বেশি আশাবাদী নন বলে জানান। এছাড়াও পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান তোষাখানা মামলায় ইসিপির রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের আবেদন করেছিলেন এবং একই দিনে আবেদনের শুনানির অনুরোধ করেছিলেন। যাই হোক, আইএসসি প্রধান বিচারপতি ইমরানের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে রেজিস্ট্রার দ্বারা উত্থাপিত আপত্তিসহ আবেদনটি নেওয়া হবে। বানিগালায় এই সপ্তাহের শুরুতে জামিনে মুক্তি পাওয়া সিনেটর আজম সাথীর সাথে একটি সংবাদ সম্মেলনের সময় ইমরান খানের কাছে সরকারের কাছে তার দলের আলোচনা এবং ক্ষমতার বিষয়ে একটি আপডেট জানতে চাওয়া হয়েছিল।
ব্যাক চ্যানেলের মাধ্যমে সংলাপ হলো রুটিনের একটি অংশ। রাজনৈতিক দলগুলি সর্বদা আলোচনার দরজা খোলা রাখে, তবে আমি মনে করি না এসব আলোচনা থেকে কিছু বের হবে। এমনকি আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা নতুন নির্বাচন চাই এই দেশের স্বার্থে, তিনি বর্তমান সরকার থেকে মুক্তি পাওয়ার শপথ নিয়ে বলেছিলেন। সেনা প্রধান সম্পর্কে একটি টুইট পোস্ট করার জন্য গ্রেপ্তার হওয়া সাথী সম্পর্কে বলতে গিয়ে পিটিআই প্রধান বলেন, পাকিস্তানের রাজনীতিবিদদের সাথে সন্ত্রাসীদের মতো আচরণ করা দুর্ভাগ্যজনক। এর আগে শাহবাজ গিলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে বিবস্ত্র করা হয়েছিল এবং যৌন নির্যাতন করা হয়েছিল। আদালত যদি ঘটনাটির নোটিশ করত তবে আজম সাথে একই পরিণতি হতো না, তিনি অভিযোগ করেন। ইসিবির বাইরে থেকে পিটিআই আইন প্রণেতাকে গ্রেপ্তারের বিষয়ে একটি মন্তব্যে ইমরান খান বলেন, সালেম মোহাম্মদের সাথে পুলিশ একজন অপরাধীর মতো আচরণ করেছে। সিনেটর আজম সাথী বলেছেন যে পিটিআই এর সংসদীয় নেতা এবং গত 17 বছর ধরে একজন বিধায়ক হওয়া সত্ত্বেও তাকে তার নাতি নাতনির সামনে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্যাতনের শিকার হয়েছিল। তিনি যোগ করেছেন যে সিজেপি যদি জনগণকে রক্ষা করতে না পারে তবে তার অফিসে থাকার কোনো অধিকার নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি ইসলামাবাদে তার আসন্ন মার্চের জন্য সমর্থন জোগাড় করছেন, তিনিও ঘোষণা করেছিলেন যে তিনি তারিখ ঘোষণা করবেন, আলোচনায় অগ্রগতি না হলে বৃহস্পতিবার বা শুক্রবার পদযাত্রা করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।